প্রায় 1800 কোটি টাকা ব্যয়ে দেশের অন্যতম বৃহত্তম এক শিল্প কারখানায় এসেছি আমরা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে এই ইস্পাত কারখানায় জাপান থেকে আমদানি করা কাঁচামাল দিয়ে কিভাবে ঢেউটিন তৈরি করে তাই দেখাবো এখন আপনাদের। এটি হলো এইচআর কয়েল, এটা জাপান থেকে আসে এবং এক একটির ওজন প্রায় 18 থেকে 20 টন। এটা থেকে তারপরে তৈরি করা হবে সিআর কয়েল। আমরা সিআর কয়েলে যাচ্ছি এখন। এটা খুবই গরম, এটি ওয়াশ করা হয়েছে, আমরা ওইখানে কালো দেখছি, এখন এখানে দেখা যাচ্ছে অনেক পরিষ্কার। আমি একটু হাত দিয়ে ধরে দেখছি এটা গরম আছে। এরপরে পরের স্তরে যাব আমরা। কারখানার বিশালত্ব বোঝানোর জন্য ছোট্ট একটি উদাহরণ দেওয়া যেতে পারে। কারখানায় ঢুকে এর উৎপাদন প্রক্রিয়া শুরু থেকে একদম ডেলিভারি পর্যায় পর্যন্ত আসতে প্রায় 2.5 কিলোমিটারের মতোই হাঁটতে হয়। এই যে আমরা এখানে দেখছি দাঁড়িয়ে আছি, প্রেসারের মাধ্যমে মেশিনে অটোমেটিক এটিকে, মানে মোটা যে পাত আছে লোহার সেটাকে পাতলা করা হচ্ছে। কাজের সুবিধার জন্য 15 থেকে 20 টনের যে রোল ছিল লোহার সেটিকে 10 টনে, মানে অর্ধেকে করে ফেলা হয়েছে। এখান থেকে পরবর্তী ধাপে যাব আমরা। অন্তত 1/2 কিলোমিটার দূরে গিয়ে ঢেউটিন বের হবে, সেই প্রক্রিয়াই এখন আপনাদেরকে দেখাবো। দীর্ঘ কয়েক ধাপ প্রক্রিয়া শেষে ঢেউটিন কিভাবে বের হচ্ছে সেটি এখন আপনাদেরকে দেখালাম।
এটি সিআই শিট, অর্থাৎ যারা ছোটোখাটো ডেউটিনের ফ্যাক্টরি আছে তারা এই জিনিসটা এখান থেকে কিনে নিয়ে তাদের ফ্যাক্টরিতে ডেউটিন বানাবেন এবং এটি বিক্রির জন্য মোটামুটি রেডি করা আছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে ফেনীতেই অবস্থিত এই বড় স্টিল কারখানা, এটিকে মূলত বলা হয় ফ্ল্যাট। এটি স্টিল ফ্যাক্টরির পরিভাষা। এই ফ্ল্যাট ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে সিআর কয়েল থেকে ডেউটিন এবং সেই ডেউটিনের যে দীর্ঘ প্রক্রিয়া বা প্রসেস সেটি আপনাদেরকে এতক্ষণ দেখানো হলো। ধন্যবাদ, আরবিটক্সের সঙ্গেই থাকুন।